হ্যালো বন্ধুরা, আপনারা যদি ভাবছেন অপোরেনো 11 প্রো ফোনটা নেবেন তো অবশ্যই এই ভিডিওটা দেখে যাবেন। ফোনটার অ্যাকচুয়ালি খারাপ দিক কী আছে আর ফোনটার ভালো দিক কী আছে, তো বন্ধুরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং দেখেন ফোনটার অ্যাকচুয়ালি ভালো দিক আর খারাপ দিক কী আছে। বন্ধুরা এই ফোনটার পাঁচটা ভালো দিক অ্যাকচুয়ালি কী আছে, তো পাঁচটা যা ভালো দিক আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখলেন। প্রথম ভালো দিক হবে এর ডিজাইন, লুক অ্যাকচুয়ালি অ্যামেজিং, মার্বেল টাইপের দিয়ে দিয়েছে, দেখতে তো অ্যাকচুয়ালি সেই লাগছে, এতটাই সুন্দর লাগছে কি অ্যাকচুয়ালি যে হাতে নিয়ে দেখবে সে বুঝতে পারবে। আমাকে 40,000 নিচে বেস্ট ডিজাইন ফোন আমাকে এটাই লাগে। দ্বিতীয়ত হবে এর ডিসপ্লে, ডিসপ্লে হবে অ্যামেজিং ডিসপ্লে, ফুল HD প্লাস 120Hz রিফ্রেশ রেটের সঙ্গে, আর মুভি টুভি সিনেমা দেখলে অ্যাকচুয়ালি অ্যামেজিং, চারিদিকের বেজাল অ্যাকচুয়ালি সেম হবে। তো বন্ধুরা এই ফোনটার ডিসপ্লে তো অ্যামেজিং কার্ভ ডিসপ্লের সঙ্গে হবে। আর তৃতীয়ত এর ভালো দিকটা হবে টেলিফোটো ক্যামেরা, ক্যামেরার মধ্যে টেলিফোটো ক্যামেরা যেটা 32 মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা আছে, ব্লারের যা টেলিফোটো ক্যামেরা অ্যামেজিং কোয়ালিটি দেয়। তো বন্ধুরা টেলিফোটো ক্যামেরাটা আমাকে দেখে এই প্রাইস রেঞ্জে মোটামুটি ভালো লেগেছে। এই ফোনটার চতুর্থ দিক হবে ব্যাটারি, ব্যাটারি অ্যাকচুয়ালি অ্যামেজিং, 4600 mAh ব্যাটারি, আর মানে 4600 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও ফোন অনেক পাতলা এবং হালকা মনে হয়, আর চার্জ তো অ্যাকচুয়ালি অ্যামেজিং দিচ্ছে। আমার চার্জ সেকেন্ডারি ফোন হিসাবে ইউজ করি তো আমার 3 দিন ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে, এমনি প্রাইমারি ডিভাইস হিসাবে ব্যবহার করলেও 2 দিন না দিলেও 1.5 দিন গ্যারেন্টি দেবে। ব্যাটারি ব্যাকআপ অ্যাকচুয়ালি অ্যামেজিং ব্যাটারি ব্যাকআপ, 4600 mAh ব্যাটারিকে চার্জ করার জন্য 80W সুপার ভুক ফাস্ট চার্জার, আর এই চার্জার আবার বক্সের ভিতরে, হম তো বড় কোম্পানি হ্যায় ভাইয়া, হম স্যামসাং হ্যায়, হম তো চার্জার নাই দেঙ্গে, এই মতো কোনো কিছু মানে ওপো এখন পর্যন্ত করেনি, অ্যাপল ভাই হম তো 2 সাল পেহলে সেই হম নিকাল দিয়ে হ্যাঁ চার্জার কো এই যে তোমার এই মতো সেম, কিন্তু ওপো করেনি, 80W চার্জার দিচ্ছে কিন্তু আবার বক্সের সঙ্গে দিচ্ছে, আর কি চার্জ। 4600 mAh ব্যাটারিকে চার্জ করতে মাত্র 26 মিনিট থেকে 7.5 মিনিট সময় মাত্র লাগে। আর 5 নম্বর এর ভালো দিক হবে প্রসেসর, ডায়মন্ড সিরি 8200 প্রসেসর হবে, 8200 প্রসেসর হবে ডায়মন্ড সিটি। তো বন্ধুরা এই প্রসেসরের এনটুটু বেঞ্চমার্ক 9 লাখের উপরে আসে, 9,30,000 28,000। পরে আমরা চলে যাচ্ছি পাঁচটা খারাপ দিকে, আর অপোরেনো 11 প্রোর পাঁচটা খারাপ দিক কী আছে। তো প্রথমত খারাপ দিক হচ্ছে এর ভালো দিক তো ডিজাইন ছিল, আর খারাপ দিক সেম ওই ডিজাইনই হলো, মানে ডিজাইন এই মধ্যে কি কোনো জায়গায় রাখলে গেলে এতটা ক্যামেরা বাম্প আছে কি কভার লাগা সত্ত্বেও রাখলে গেলে একটু এদিক ওদিক মানে উঠবে, মানে অ্যাকচুয়ালি স্টিল ঠিকভাবে বসে না, বারবার রাখাতে ক্যামেরাতে স্ক্র্যাচও পড়তে পারে, আমার সামথিং কয়েকদিন হয়েছে তার জন্য পরেনি, দেখে শুনে ইউজ করতে হবে। আর সেকেন্ড এর খারাপ দিক হচ্ছে ডিসপ্লে, ডিসপ্লে এমনি ভালো দিক কি এমনি দেখতে ভালো লাগে, আর খারাপ দিক হলো বাইরে কোনো জায়গায় গেলে গেলে 950 nits পিক ব্রাইটনেস দিচ্ছে, তো অতটা মানে রোদের সময় গিয়ে অতটা বুঝতে পারা যায় না অ্যাকচুয়ালি কমই এটার মনে হয় দেখে। আর তৃতীয় এর খারাপ দিক হবে ক্যামেরা এবং ব্যাক ক্যামেরায় কোনোটাতেই 60fps যায় না, আর যারা মনে করছেন ভিডিওর জন্য ফোন নেবো তো এই ফোনটা কোনো মতেই বাই করবেন না, ভিডিওর জন্য এই প্রাইস রেঞ্জে এর থেকে অনেক ভালো ক্যামেরা ফোন আছে। চতুর্থ এর খারাপ দিক হবে প্রসেসর পাওয়ারফুল থাকা সত্ত্বেও 90fps গেম দেয় না, আর গেম অতটা প্রসেসর হিসাবে চলতে ভালো লাগছে এটাও না। আর 5 নম্বর এর খারাপ দিক হলো 1 নম্বর IP রেটিং আর ওয়্যারলেস চার্জিং, দুটাতে কোনোটাই নাই। IP রেটিং মানে সম্ভবত কোনো জায়গায় যাচ্ছ 40,000 টাকার ফোন নিয়ে এখন বেশিরভাগ ফোনে অত্যন্ত পক্ষে মোটরওয়াল থেকে শেখা উচিত, মোটরওয়ালে এখন 27,000-30,000 ভিতরে IP রেটিং ফোন বের করে দিচ্ছে, আর এখন পর্যন্ত ওপো 40,000 বাজেটে IP রেটিং ফোন বের করছে না। তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এত পর্যন্ত এখান থেকে আবার দেখা হবে।